হ্যালো বন্ধুরা, মিক্স অ্যান্ড মোডের আজকের এপিসোডে চলে আসলাম একটি প্রোডাক্ট আনবক্সিং নিয়ে। আজকে আনবক্স করছি আর্টুরিয়া কি ল্যাব এসেন্সিয়াল 49 কিবোর্ডটি। কিবোর্ডটি আমাকে আমার ওয়াইফ গিফট করেছে এবং এটি কেনা হয়েছে গোল্ডেন মিউজিক কোম্পানি থেকে। এটি রূপায়ণ সেন্টারের, গুলশানের যে রূপায়ণ সেন্টার আছে সেখানকার একটি বড় দোকান। তারা যথেষ্ট যত্নের সাথে কিবোর্ডটিকে পাঠিয়েছে আমাকে রাজশাহীতে। আনবক্স করার পরে শুরুতেই আমি যেটি পেয়েছি সেটি হলো এর ক্যাশ মেমো। আমি কেনার সময় কিবোর্ডটির প্রাইস ছিল 24,500 টাকা। সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি এবলটন লাইভ লাইটের লাইসেন্স, আমরা পেয়ে যাচ্ছি UVI গ্র্যান্ড মডেল ডি পিয়ানো প্লাগিনটি, সাথে পেয়ে যাচ্ছি অ্যানালগ ল্যাবের লাইসেন্স। এখানে বলে রাখি অ্যানালগ ল্যাব 5 এবং 4 দুটি কিন্তু আমি ইউজ করতে পারছি লাইসেন্সড অবস্থায়। এই হলো কিবোর্ডের বেসিক অংশটি। সাথে বক্সের ভিতরে অবশ্যই কিবোর্ডের যে USB কেবলটি আছে সেটি থাকবে। তো ওভারঅল বিল কোয়ালিটির কথা আমি যদি বলি, তাহলে বলা যায় যে আমি এর আগে এম অডিও কি স্টেশন সিরিজের ইউজার ছিলাম এবং কিবোর্ডটির কিন্তু আমার খুব তাড়াতাড়ি দুটি কি নষ্ট হয়ে গিয়েছিল, প্লাস পিচ বেন্ড এবং মজুলেশন হুইল যেগুলো সেগুলো একা একা কাজ করতে শুরু করেছিল। বাজারে আমি নোভেশনের লঞ্চ কি সিরিজ দেখেছি, অ্যালেসিস দেখেছি, তো আমার কাছে সব মিলিয়ে মনে হলো যে আরেকটু বেশি খরচ করে একবারে আর্টুরিয়া নিয়ে নিই, কারণ আর্টুরিয়ার বিল্ড কোয়ালিটি আমার অন্য যে কোনোগুলোর চেয়ে বেটার মনে হয়েছে মার্কেটেই। তো প্রথমেই আমরা পাচ্ছি 49টা ভেলোসিটি সেন্সিটিভ কিজ, তারপরে থাকছে আমাদের পিচ বেন্ড এবং মডুলেশন হুইল, আমাদের থাকছে দুটি অক্টেভ প্লাস বা মাইনাস বাটন, কর্ড মোড এবং সাথে ট্রান্সপোজ বাটনটি থাকছে, সাথে থাকছে 8টি প্রেশার সেন্সিটিভ প্যাড এবং এদিকে থাকছে আপনার ট্রান্সপোর্ট কন্ট্রোলস, থাকছে প্রিসেট ব্রাউজার এবং ডিসপ্লে, আর এদিকে আমার কাছে আছে 9টা ফেডার আর 9টা এনকোডার যেগুলোকে দিয়ে ফার্দার কন্ট্রোল আমাদের হাতে আনা সম্ভব। পেছনে কানেকটিভিটিতে আমাদের থাকছে একটি 5-pin মিডি আউট, একটি সাস্টেন পেডাল ইনপুট, একটি USB ইনপুট এবং একটি 9V DC অ্যাডাপ্টারের জ্যাক। আর কিবোর্ডের সাইডে কিন্তু এই চমৎকার আর্টুরিয়া সিগনেচার যে উডেন একটা ফিনিশ সেটি কিন্তু থাকছেই। সো নেক্সট ভিডিওতে আমি কিবোর্ডটিকে কানেক্ট করব এবং এর ওভারঅল সম্পর্কে জানাবো, আজকে এখানেই।